হ্যালো বন্ধুরা, মাধবী বেস্ট বিউটি ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো আজকের আমি দেখো একটা পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং বা রিবন্ডিং যাই বলতে পারো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। লম্বা চুল এবং নিচটা কালার করা ছিল দেখছো তোমরা, শ্যাম্পু করা হয়ে গিয়েছে, তারপরে এটা দেখছো। প্রথমে খুব ভালো করে শ্যাম্পু করে নিয়েছিলাম, নিয়ে টাওয়াল ড্রাই করে তারপরে শুকিয়ে নিয়েছিলাম খুব ভালো করে। আর এটা হচ্ছে স্ট্রেটনিংটা করব আমি স্ট্রিক্সের ক্যানভো ও ক্রিম আর নিউট্রিলাইজার দিয়ে দেখছো তোমরা। এটা খুব ভালো এখন নতুন এসছে, তো অ্যাপ্লাই করছি আমি খুব অল্প অল্প করে নিয়ে দেখো তোমরা। ও সবটা তুলতে পারিনি যেহেতু মাঝে মাঝে কাস্টমার এসে গিয়েছিলো, একাই করছিলাম, তো তার জন্য সব পুরো ভিডিওটা দেখাতে পারিনি, কিছু কিছু পার্ট দিয়েছি। আর তাড়াহুড়োর জন্য আমি দেখো হাত দিয়েই নিয়েছি, ব্রাশ নিইনি। হ্যাঁ, তোমরা ব্রাশ নিয়ে নেবে সুবিধা হবে, আমি একা যেহেতু তার জন্য। দেখো ক্রিমটা প্রথমে অ্যাপ্লাই করতে হবে, করে নিয়েছি আমি যেইভাবে, এইভাবে খুব ভালো করে অ্যাপ্লাই করে স্ট্রেটভাবে দিয়ে সোজা করে লাগিয়ে নিয়েছিলাম ক্রিমটা অ্যাপ্লাই করার। আর পাতলা পাতলা করে যেন পুরো চুলে খুব ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই হয়, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর আমি প্রথমে আয়রন করিনি, বা চুলটা আমি একবারই এখানে আয়রন ইউজ করবো স্ট্রেটনিংটা করবো। রাখার পর সেকেন্ড স্টেপ নিউট্রিলাইজার অ্যাপ্লাই করা হয়েছে, ওটা তারপরে ধুয়ে নিয়েছিলাম, যেটা দেখানো হয়নি, কাস্টমার ছিল মাঝখানে বললাম তোমাদের। আর দেখো খুব, এটাও খুব পাতলা পাতলা করে একবারই যেহেতু আমি আয়রন করেছি, এটা শেষে তুলেছি, তোলার মতো কেউ ছিল না, তো এটা মোটা করে আয়রন করার পর আমি এটা দেখাচ্ছি। পাতলা পাতলা সেকশন নিয়ে খুব ভালো করে এটা আয়রন করতে হবে। আর আমাদের আইকনিকের স্ট্রেটার মেশিন খুবই ভালো, তো স্ট্রেটনিংয়ে এটা খুবই দরকার। তো দেখো কতটা স্ট্রেট হয়েছে, খুবই সুন্দর এসে গেছে। তারপরে নিউট্রিলাইজার ইউজ করেছিলাম, যেটা দেখাতে পারিনি, স্ক্রিপ করে গেছি আর তোলার কারণে। তারপরে চুলটা দেখো, দেখছো তোমরা নিচটা একটু অগোছালো, মানে এদিক ওদিক লম্বা হয়ে গিয়েছিলো, তার জন্য আমি দেখাচ্ছিলাম এটা, তো নিচটা একটু সমান করে দিয়েছি ওকে বলে, যে একটুখানি নিচটা সমান করে নিতে, খুব সুন্দর লাগছিলো। আর ড্যামেজও একটু হয়ে গিয়েছিলো নিচটা কালারের জন্য। তো স্ট্রেটনিংটা বা স্মুথনিংটা খুব ভালো হয়েছে, রেজাল্ট এসছে স্টিক্সের ক্যানভো ক্রিম আর নিউট্রিলাইজার দিয়ে। আমি একবারই আয়রন করেছি, চুলের ওপরে প্রেস করেছি খুব ভালো করে, যেটা তোমরা খুব ভালো করে করবে আয়রন করবে, যাতে স্ট্রেটনিংটা প্রপার খুব ভালোভাবে আসবে। দেখছো তোমরা, দেখো এইভাবে আমি চুলটা জাস্ট একটু সমান করে দিলাম, লেন্থ বড় যেহেতু। দেখো কত সুন্দর লাগছে এবং কত ভালো একটা গ্লো এসছে চুলের মধ্যে। আর লাস্টে সিরাম দিয়েছিলাম, আর যেমন তিন দিন রাখতে হয়, 24 ঘন্টা বলে দিয়েছিলাম, যে 48 ঘন্টা, চব্বিশ ঘন্টা রাখার পরে আর কি আমরা একটা হেয়ার স্পা দিয়ে এটা ওয়াশ করে দিই। তো যেগুলো করার তিন দিন ঘামটা কম যাতে না হয় সেইগুলো একটু যত্ন রাখা। এটা যে চুলটা স্ট্রেটনিং করে দিয়েছি এটা খুব ভালোভাবেই থাকবে। আর স্ট্রেট রাখবে তিন দিন হেয়ার স্পা যতক্ষণ না করে দিচ্ছি, করার পরে এটা, তারপর কন্ডিশনার আর শ্যাম্পু নিয়ে নিতে বলে দিয়েছি। তো দেখো কতটা গ্লো এসছে, গ্লো এসে গেছে, প্লাস চুলটা খুব ভালো স্ট্রেট হয়েছে, ও তো ক্লায়েন্ট তো খুবই খুশি। আর
তো এইভাবে স্ট্রেটনিংটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তুলতে পেরেছি। তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।